أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনের দৃষ্টিতে ঈসা রাসুলের অনুসারী যারা, ঈসা রাসুলের কওমের লোক যারা যারা তাকে মেনে চলতেন, তাদের নাম কি দিয়েছে? আজ আমরা অনেকেই শশপাঞ্জের ভিতরে পড়ে আছি, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে আছি যে খ্রিস্টান সমাজ সেই যুগেও ঈসা রাসুলের অনুসারী ছিলেন, বা ইহুদিদের ব্যাপারে অনেকের ধারণা যে ইহুদিরাও ঈসা রাসুলের অনুসরণ করেন। কোরআন আমাদেরকে সত্য ফয়সালা বলবে। কখনো কি আদৌ খ্রিস্টানেরা ঈসা রাসুলের অনুসারী ছিলেন এবং তাদেরকে কি কোরআন সম্মতি দিচ্ছে যে এই খ্রিস্টানেরা ঈসা রাসুলের অনুসারী? এর জন্য আমরা 5 নম্বর সুরা আল মায়েদা, মায়েদার অর্থ হল দস্তরখানা, এমন একটি কথা যেটা দস্তরখানার উপরে কোনো কিছু রাখা থাকলে আমরা সবাই জানতে পারি যে এটা ফল, এটা গোশত, এটা মাছ, এটা ফ্রাই, এটা শাকসবজি, এটা ভাত, এটা বিরিয়ানি, এটা পোলাও, এগুলি সব আমরা দেখতে পারি, এটা দেখার সাথে সম্পর্ক। তো এখানে 5 নম্বর সুরা আল মায়েদার 114 নম্বর আয়াত, 111 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো, এখানে আল্লাহ বলছেন, ওয়াইদা ওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বি রাসূলি ক্বালু আমান্না ওয়া আশহাদু বি আন্নানা মুসলিমুন। আমি যখন হাওয়ারিদের মনে এই কথা স্মরণ করিয়ে দিই, তোমরা আমার উপরে আর আমার রাসূলের উপরে আস্থাবান হও, তারা সবাই বলতে লাগে, আমরা ঈমান এনেছি, আমরা রাসূলের উপরে আস্থাবান হয়েছি, বিশ্বাস করেছি। তারা সবাই একত্রে বলতে লাগে, আপনি সাক্ষী থাকুন যে আমরা তাবেদার মুসলিম হয়ে গেছি, ওয়াশহাদ, আপনি প্রত্যক্ষ সাক্ষী দিবেন, বিআন নানা, আমাদের সকলের ব্যাপারে মুসলিমুন, আমরা তো সবাই মুসলিম হয়ে আছি। তো ঈসা রাসুলের হাওয়ারি, ঈসা রাসুলের অনুসারীরা মুসলিম, কারণ সর্বযুগের মুসলিমরাই সকল নবীদেরকে সমানভাবে মানেন, তারা কখনো কোনো নবীদের রাসুলদের মাঝে পার্থক্য করেন না। আর সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4 নম্বর সুরা আল মাইদা, 4 নম্বর সুরা আল নিসা এর আয়াত নম্বর আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো আল্লাহ বলছেন, ১৫০ এবং ১৫১ আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া ইউরিদুনা আন ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে অবিশ্বাস করবে আর বলবে আমরা আল্লাহ এবং রাসূলদের মাঝে পার্থক্য করতে চাই, কাউকে আমরা মানবো, কাউকে মানবো না, আর এর ভিতরে কোনো নতুন রাস্তা তারা বের করে নেবে, এমন লোকদেরকে আল্লাহ বলছেন এরা পাকা কাফের, আর এই কাফেরদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করা হয়েছে। তো ঈসা রাসুলের যারা মানতেন, যারা ঈসা রাসুলের অনুসারী, তারাও মুসলিম ছিলেন। আজও আমরা যারা মুসলিম, ঈসা রাসুলের আমরা সমানভাবে মেনে যাচ্ছি, ঠিক যেভাবে মুহাম্মদুর রাসুলুল্লাহ খাতামান নবীনকে আমরা মেনে থাকি।